Hello viewers, Namaskar and welcome back to another episode of Khati Axomiya vlog. বহুত দিন ভিডিও বনাব পাৰা নাছিলো অসম গলো ছুটিত ছুটিৰ পৰা ঘূৰি আহিলো যেতিয়া ইমান কাম হৈ গৈছে মানে এনেকুৱা লাগিছে যে নেক্সট আৰু ছুটি নলয়ে নেকি এক বছৰলৈ কিন্তু আকৌ ল'ব লাগিব আহি আছো আকৌ সোনকালে অতি সোনকালে মাৰ্চত ভাবি আছো আহিম বুলি ঘৰলৈকে আৰু লগ পাম আজিৰ ভিডিঅ'টো বনাই আছো টাইটেল আৰু থাম্বনেইল চাই পেলাই গম পাইছে আপোনালোকে জব ৰিলেটেড ভিডিঅ' হ'ব গৈ আছে এইটো আৰু এইটো ভিডিঅ'ৰ পিছত আৰু মই জব ৰিলেটেড ভিডিঅ' নবনাওঁ কাৰণ আগতে তিনিটা ভিডিঅ' মই বনাইছোঁ এইটো মোৰ ফ'ৰ্থ ভিডিঅ' হ'ব চাৰি নম্বৰ ভিডিঅ' হ'ব জব ৰিলেটেড আৰু যি আপোনালোকক লাগে ইনফৰ্মেশ্যন গোটেইখিনি ইনফৰ্মেশ্যন আপোনালোকে আগৰ ভিডিঅ'টো আৰু এইটো ভিডিঅ'ত পাব কাৰণ এইটো ভিডিঅ'ত মই দুটামান কথা আপোনালোকক ক'ম যেনেকৈ কিমান খৰচা হ'ব পাৰে কাৰণ এইটো বস্তু মই আগৰ ভিডিঅ'টোত কোৱা নাই আপোনালোকক চাগে কি কিমানমান টকা আপোনালোকে ৰেডি কৰি পেলাই ইউৰিত আহিব লাগে সেইখিনি কথা আপোনালোকক মই কৈ দিম তো গতিকে ভিডিঅ'টো ভালকৈ শুনিব আৰু দুটামান কথা মই ইয়াতে ক'ব বিচাৰোঁ আপোনালোকক কমন প্ৰশ্ন কিছুমান মানুহৰ যে চাকৰি এটা দাদা মোক দিব চাওক মই আগতো ইয়াতে কৈছোঁ আপোনালোকক আকৌ কৈ আছোঁ মই এটা কথা কি চাকৰি মোৰ হাতত ৰেডিমেড নাথাকে কিছুমান সময়ত মোৰ ধৰক চিনাকি কোনোবা মানুহে কৈছে যে মোৰ তাত এনেকুৱা এটা পজিশ্যন ভেকেঞ্চি আছে তোৰ ওচৰত কোনোবা ল'ৰা আছে যদি মোক আগবঢ়াই দেচোন চিভিখন তেতিয়াহে মই দিব পাৰোঁ কিন্তু মই ক্ৰিয়েট কৰিবৰ কাৰণে নোৱাৰোঁ অপৰচুনিটি কিছুমান সময়ত ধৰক ভাগ্য ভাল আছে কাৰোবাৰ কেতিয়াবা কিবা জব লাগি গৈছে সেনেকৈ যেনেকৈ মোক কোনোবা লগৰ ল'ৰাই কৈছে যে এনেকুৱা এটা অপৰচুনিটি আছে মই আগবঢ়াই দিছোঁ চিভিখন আৰু তেখেতৰ হৈ গৈছে আৰু ইণ্টাৰভিউ আপোনালোকে নিজে দিব লাগিব মই ইয়াতে ইণ্টাৰভিউ দিব নোৱাৰোঁ এইটো কথা মই আকৌ এবাৰ আকৌ কৈ দিছোঁ আপোনালোকক চাওক মেট্ৰিক পৰীক্ষা হ'ল হাই ছেকেণ্ডেৰী পৰীক্ষা হ'ল আপোনালোকে সৰুৰ পৰা টিউচন লৈ যায় কিহৰ কাৰণে লয় টিউচনটো যাতে সেই মানুহটোৱে আপোনাক গাইড কৰিব পাৰে সেই শিক্ষকজনে আপোনাক গাইড কৰিব পাৰে ঠিক ময়ো সেনেকৈ আপোনালোকক গাইড কৰিবৰ কাৰণে ইয়াতে আছোঁ গতিকে পৰীক্ষা আপোনালোকে নিজে লিখে আপোনাৰ টিউচন মাষ্টৰে পৰীক্ষা গৈ পেলাই নিলিখে ঠিক সেনেকুৱা ধৰণৰ কথা ইণ্টাৰভিউ আপোনালোকে নিজে দিব লাগিব মই গৈ পেলাই ইণ্টাৰভিউ দিব নোৱাৰোঁ আকৌ ডেছক্ৰিপশ্যনত মই যিবিলাক লিংক আছে সেইবিলাক লিংক মই আকৌ শ্বেয়াৰ কৰি দিম আপোনাক কমন লিংকবোৰ হ'ল নকৰি গল্ফ আৰু দুই তিনিটামান আছে তাতে আপোনালোকে এপ্লাই কৰিব পাৰে বহুতে সেনেকৈ এপ্লাই কৰিছেও চি ভি বায়'ডাটাও আপলোড কৰিছে কাৰণ মই বটিমত নিজৰ নম্বৰবোৰ মানুহৰ লগত শ্বেয়াৰ কৰিছোঁ ইমেইল অহাৰ পিছত আৰু তেওঁলোকৰ লগত বহুতৰ লগত মোৰ কথা বতৰাও হৈছে ইমেইল কেতিয়াবা দেৰি হৈ যায় আপোনালোকক ৰেচপণ্ড দিবৰ কাৰণে বেয়া নাপাব কাৰণ কামৰ মাজত মোৰ নিজৰ এটা ফুল টাইম কাম কৰোঁ গতিকে কিছুমান সময়ত দেৰি হয় মোৰ ৰেচপণ্ড কৰিবৰ কাৰণে কিন্তু ৰেচপন্স দিওঁৱেই মই কিন্তু জেনেৰিক ইমেইল কিছুমানে বহুত পঠিয়াই যে এনেকুৱা চাকৰি এটা লাগে না বায়'ডাটা আছে না কিবা আছে মই সেইবিলাকক সেইবিলাক ইমেইল মই কেতিয়াও ৰেচপণ্ড নকৰোঁ আপোনালোকে যেতিয়া ইমেইল এটা পঠিয়াই ডক্টৰৰ ওচৰত গৈ পেলাই আপোনালোকে কি কয় যদি আপোনাৰ কিবা বেমাৰ হৈছে বেমাৰটোৰ কথা যদি নকৈ পেলাই চিধা গৈ ডক্টৰৰ ওচৰত বহি থাকে নহ'ব আপোনালোকে বেমাৰটো ক'ব লাগিব কি বেমাৰ হৈছে গতিকে আপোনালোকে খুলি পেলাই ক'ব লাগিব ইমেইলটোত যে মোক এনেকুৱা এনেকুৱা কথা এনেকুৱা এনেকুৱা মানুহৰ যিবিলাক মানুহক মই দেখোঁ যে প্ৰপাৰলি মোক ইমেইল পঠিয়াইছে যিখিনি ভাল ভাল গোটেইখিনি কথাই লিখি পেলাই পঠিয়াইছে যে মোক এনেকুৱা 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 ধৰণৰ বস্তু মই ভাবি আছোঁ আপোনালোকক মই তেওঁলোকক ডেফিনেটলি কল বেক কৰোঁৱে আৰু আপোনালোকৰ যদি কিবা আৰু প্ৰশ্ন আছে আৰু সেনেকুৱা ধৰণে আপোনালোকে ইমেইল কৰিব পাৰে জব ৰিলেটেড যদি কিবা প্ৰশ্ন আছে আৰু এটা ভাল খবৰ মই আকৌ আহি আছোঁ মাৰ্চত ক'লোৱে ভিডিঅ'টোৰ আৰম্ভণিতে আৰু বাইদেউ থাকিব পাৰ্মানেণ্টলি ল'ৰা ছোৱালীকেইটাক লৈ যোৱাৰ কথা আছিলে অসমত পঢ়িবৰ কাৰণে তোক লৈ গৈ আছোঁ এতিয়া মাৰ্চ মাহত আৰু বাইদেউ যেতিয়া থাকিব মানে মোৰ ৱাইফ প্ৰণীতা তেখেত যেতিয়া থাকিব তেখেতৰ এতিয়া ধৰক UAE-তে 9 বছৰ হৈ গ'ল এইচ আৰ লাইনতে কাম কৰে হিউমেন ৰিচোৰ্চৰ লাইনত কাম কৰে গতিকে আপোনালোকৰ যদি কিবা ধৰণৰ কিবা প্ৰশ্ন থাকে সেইবিলাক প্ৰশ্ন আপোনালোকে ক্লিয়াৰ কৰিব পাৰিব যেনেকৈ চিভিখন কেনেকৈ ঠিক আছে নাই ফৰ্মেটটো ঠিক আছে নাই বা এনেকুৱা ধৰণৰ পেইড ছাৰ্ভিচ নহয় ফ্ৰী ছাৰ্ভিচে কৰি দিম ইমানখিনি আপোনালোকৰ কাৰণে কৰিম অসমৰ মানুহৰ কাৰণে কৰিম আৰু ইয়াতে একো আপোনালোকে ভাবিব নালাগে আৰু দুটামান সময়ত মোক বহুত মানুহে কৈছে যে পইচা দি পেলাই কিবা কাম হ'ব নেকি পইচা ইয়াতে লোৱাও ঘোচ লোৱাটো এটা ক্ৰাইম হয় ইয়াতে ঘোচ দিয়াটো ক্ৰাইম হয় গতিকে এনেকুৱা ধৰণৰ চক্কৰত নপৰিব আপোনালোকে মানুহ ইয়াতে বহুতে ক'ব পাৰে পইচা দি পেলাই চাকৰিৰ কথা এনেকুৱা ধৰণৰ ক'তো নাযাব আপোনালোকে ইয়াতে বহুত মানুহ আহি পেলাই ফচি আছে ইয়াতে মই শুনিছোঁ কিন্তু এইবিলাক বস্তু বহুত ডাঙৰ ক্ৰাইম হয় গতিকে এনেকুৱা মানুহৰ পাল্লাত নপৰিব যোনে আপোনাক পইচা খাই পেলাই পইচা দিম লৈ পেলাই কয় যে চাকৰি দিম বুলি কেতিয়াও নাযাব য'তে পইচা দি পেলাই আপোনাক চাকৰিৰ ব্যৱস্থা কৰে সেইবিলাক সদায় ভুৱা বুলি জানিব আপোনালোকে গতিকে কেতিয়াও আগ নবঢ়াব সেইবোৰ কথা আৰু লগতে এতিয়া আহি আছোঁ মই কমন প্ৰশ্নবোৰলৈ যিবিলাক মানুহে মোক সোধে যে মই 10 পাছ কৰিছোঁ কিমান দৰমহা পাম চাওক এইটো বস্তু মই নহয় কোনোৱে ক'ব নোৱাৰে আপোনাক মই বুলিয়ে নহয় কিমান দৰমহা পাম কাৰণ এইটো 100% আপোনাৰ ইণ্টাৰভিউ ওপৰতো ডিপেণ্ড কৰে এতিয়া আৰু লগতে আপোনালোকক মই দুটামান কথা কৈ দিওঁ ইয়াতে কেতিয়াবা গ্ৰেজুৱেট মানুহকো মই দেখিছোঁ মই এইটো ভিডিঅ'তে দেখাম বুলি ভাবিছিলোঁ যোনে চেলুনত নাপিত হৈ পেলাই চুলি কাটি আছে গতিকে এনেকুৱা ধৰণৰ কামো কেতিয়াবা কৰিবলগীয়া হয়
সব লাইফত সব বস্তু আপনি এনেই পাই না যায়, কষ্ট করব লাগিব, সেই সংগ্রাম ফেস করব লাগিব, আপনার যেটো ফাইট হয় নয় সেইটো বস্তু নিজের ভিতর রাখব লাগবে, ডেফিনেটলি আগবাড়ি যাব। আজি মোরও যদি মানে আপনার কম কোর মানে আরম্ভ করেছিল, বহুত মানুষ আচরিত হয়ে যাব শুনলে, কিন্তু আজি আগবাড়ি বাড়ি গৈ আছো, সেই ফাইটটা কন্টিনিউ করে করে গৈ আছো। লাইফে হয় আমি জন্ম হয়েছোয়ে সরপা সেই যুঁজটো যুঁজতে থাকিব লাগিব, আমি লাইফ ইজ অল এবাউট ফাইটিং, সো এই ফাইটটা কন্টিনিউ রাখব, ডেফিনেটলি এদিন না এদিন আপনার লাইফত ক্লিক করবই, ভাল হবই। আপনি কোনো বস্তু কোনো মানুষ এদিনতে হওয়া নাই, সব বস্তু হবর কারণে সবকে একটা আইডেন্টিটি বনাবর কারণে সময় লাগে, গতি সেই বস্তুটো মন করে পেলে আপনাদের চলিব। এতিয়া আছো খরচারলে, কারণ বহুত মানুষ মোক সুধে কিমান খরচা হব পারে, কমন প্রশ্ন। আপনার সব তিন মাসের কারণে যদি রাফ এস্টিমেশন একটা আপনার দিও, রাফলি 1.5 লাখ টাকা খরচা হব আপনার, আর ইয়াতে ভিজার 20,000 টাকা একটা খরচা হব ইয়াতে, আর বাকি ভিজার 18-20,000 যায়, আর নর্মেল আপনার যেখানে পয়সা আছে 1,30,000 সেটা আপনি নিজের রাখব, নিজের রাখি পেলে মাহত যেখানে খোয়ার কারণে দিলে, থাকার কারণে দিলে বা ঘুরা ফুরার কারণে দিলে, বাকিখিনি পয়সা আপনি নিজের হিসাবত চলিব জানিব লাগিব আপনি, আর হিসাবত চলিলে সেইখানে সাফিসিয়েন্ট মোর মতে দি, ইভেন বেশিয়ে হব সেইখানে। গতি আপনার যেটু একটা খরচা ফিক্সড খরচা থাকে সেটা হল অকল ভিজার খরচাটা, বাকিখিনি টিকেট নিজে করব লাগিব, আর বাকি থাকা খাওয়ার নিজের পয়সা নিজের মাহরখিনি নিজে ম্যানেজ করব লাগিব। তো এই বস্তুটোর লগতে আপনার এই একটা ইনফরমেশন, আকো মই নম্বরটা দিম আপনার ভিডিওট শেষত, সেই নম্বরটা কিন্তু জব রিলেটেড ভিডিও মানে জব রিলেটেড নম্বর নয়, চাকরি দিব নয়, অকল ভিজা বনায় দিয়ে, কারণ মই সময় না পাওয়া বহুত সময় মানে মোৰ এনেকুৱা হয়ে যায় রেসপন্ডও করব নয়, সেইকাৰণে মই এই নম্বরটা দি থৈ দিছো। কিবা ভিজা রিলেটেড ইনফরমেশন থাকলে ধরক আপনার 90 দিনের ভিজা লাগে, ইয়াতে ম্যাক্সিমাম 90 ডেজের ভিজা লৈ পেলে চাকরি বিচারি পেলে মানুষবুড়ে আহে, কারণ এক মাহর টাইম বহুত কম হয়ে যায়, গতি 90 ডেজ মানে ভাবো সাফিসিয়েন্ট হয় জব বিচারি অহা মানুষের কারণে, গতি 90 ডেজের ভিজার কারণে তেখেতক আপনি কন্টেক্ট করব পারে। তেখেতর নাম সুমন বরদলৈ, আপনি বহুত ভিডিও দেখিছে আগতে, ডিম্পু আহতেও ডিম্পুর ভিডিওটা দেখিছে আপনি, তেখেতক 20 বছর হয়ে গেল তেখেতর ইউএ, কিন্তু আকো এবার মানে কই দিছো চাকরি রিলেটেড কথা তেখেতক নুসুদিব, তেখেত অকল ভিজার রিলেটেড কথা কিবা থাকিলেহে সুদিব, মই নহলে মই ইনস্ট্রাকশন দি থৈ দিম, চাকরি রিলেটেড কিবা প্রশ্ন সুদিলে ডাইরেক্ট ব্লক করে দিব, কারণ এই কথা ভাল নয়, কারণ আতিগুড়ি না জানে তেখেতে আপনি পটককে কই দিব মোক চাকরি এটা দিয়ক, মানে মোক পিছত বেয়া পাব, এনেকুৱা নহয়, মানুষ চাওক হেল্প করব আমি সবই বিচার, কিন্তু অলপমান ইনফরমেশন আমার আমিও জানিব লাগিব যে আপনার কি আছে কি নাই, ব্যাকগ্রাউন্ড কি হয়, কেনেকুৱা ধরনের পড়াশোনা করেছে আপনি, গোটেইখিনি বায়োডাটা এখন নাথাকি যদি মোক আপনি কমেন্ট সেকশনত লিখি দিয়ে মোক চাকরি এটা লাগিছিল, মই কেনেকে চাকরি বিচারি পেলাই দিম। তো একটা হেৰি একটা এপ্রোচটা ঠিক রাখব লাগে, সেই বস্তুটা বুঝব কেনেকে হেৰি করব লাগে মানুষ, সেই এপ্রোচটা ঠিক রাখব, ডেফিনেটলি আপনার আগবাড়ি যাব কারণে হেৰি থাকিব এটা। আর এটা আহিছো থাকা একমোডেশনের লগে, থাকা একমোডেশন ইয়াত মেইনলি শেয়ারিংত হয়, এই বস্তুটা সাগে মানে আগের ভিডিওগুলোতো কইছো আপনার, শেয়ারিং মানে একটা রুমত 6-7 জন লড়া থাকে, 8 জনের লোক থাকে, মই যেটা প্রথম ঘরটোত আহি পেলাই ইয়াত আসিলো তাতেই 8 জন লড়ার শেয়ার করে পেলাই আসিলো, গতি নাভাবিব যে ইয়াতে সব লেভিশলি থাকি পারি, পারি কিন্তু সেটো ইনিশিয়ালি নয়, প্রথমতে একটা কষ্টর ফেজ সবে পার করব লাগে, তো সেই ফেজটা পার করব আপনার, তারপর ভাল দিন আহিব, তেতিয়া নিজে যেতিয়া আপনার 1 বছর হয়ে গেছে চাকরি করা, 1.5-2 বছর হয়ে গেছে, তেতিয়া মুভ করে পেলে নিজে নিজের সুবিধা অসুবিধা চাই পেলে নিজে ঘর একটা লৈ লব, তো এতিয়া বর্তমান আপনার প্রথম আহি পেলে শেয়ারিংতে থাকিব লাগিব, সেটাই মই ভাবো, গতি সেইবিলাক বস্তু লৈ প্রিপেয়ার্ড হয়ে আহিব আপনাদেরকে। আর বাকি আকো ডেসক্রিপশনত মই দি দিম কোনটো সাইটত কি এপ্লাই করব লাগে, বাস ইমানখিনি একটা সরু ভিডিও বনাবর কারণে আপনার লগত বিচাৰিলো, মেইনলি কথাখিনি কব কারণে, আর আরো ভিডিও আহি আছে, আর মই ভিডিও ইমান দিন নবনোৱা কারণটো হল মই কৈছিলো যে জব রিলেটেড ভিডিওই বনাম, তারপরে বেলেগ ভিডিও বনাম, সেইকাৰণে সেইটো আৰু এটা কারণ যেটো কারণে মই ভিডিওটো বনোৱা নাই, আশা করলো এই ভিডিওটো কাবার না কাবার হেল্প হব, বটিমত আপোনালোকে এতিয়াও মোক কন্টেক্ট কৰিব পাৰিব, মোক ইমেইল পঠিয়াব, মই বটিমত আপোনালোকক মোৰ নিজৰ কন্টেক্ট নম্বৰটো দিম আপোনালোকৰ লগত কথা হ'ব কাৰণে সপ্তাহত, আৰু পাৰিলে আগতে মেছেজ কৰি দিব, আগতীয়াকে মেছেজ কৰি দিব, মেছেজ বহুতে কৰে, আৰু মই সেইটো হিচাপত আপোনালোকক কৈ দিওঁ যে অমুক দিনা ফোন কৰিব মোক, মোৰ ফ্ৰী থাকোঁ মই সেইটো দিনা, তো সেনেকৈ কথা পাতি আপোনালোকৰ লগত বাকীখিনি আগবঢ়াব পাৰিম, গতিকে চাই থাকিব, মৰম দি থাকিব, লাভ ইউ অল, জয় অসম।